Jump, chicka, chicka, jump. বালিশের উপর আক্তাসু কি লিখা টিভিতে দেখেছি বিদেশের বিছানা বালিশগুলো কত সুন্দর কত রঙিন আর আমার বালিশটা তো সাদা সেজন্য আমি রং করে দিয়েছি এই বালিশকে ছবি আঁকে না তোমার আম্মা আজকায়া দেখলে না আজকে কিন্তু খবরই আছে কয়ে দিলাম বালিশকেও ছবি আঁকে না ও সরি তাহলে কেটে দি কেটে দিয়েছি আমি কিন্তু কিছু জানি না এই আমি কয়ে দিলাম হ্যাঁ আমার ভাই ওর নাম গুড্ডুবুড়া সরি 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 ওর নাম গুড্ডুবুড়া না ওর নাম হচ্ছে ওয়াসিফ হোসেন আর আমার নাম ওয়ারা হোসেন কিন্তু সবাই ওকে আদর করে ডাকে গুড্ডুবুড়া আর আমাকে ডাকে গুড্ডুবুড়ি আমি কিন্তু ওর মতো ছোট না 2 বছরের বড় গুড্ডুবুড়াকে নিয়ে যে কি জ্বালা এত বোকার বোকা যে কোনো বুদ্ধি নেই দেখতে পাচ্ছ না যে বেসিনের মধ্যে বালিশ ডুবিয়ে রেখেছে শুধু যে বেসিনের মধ্যে বালিশ ডুবিয়ে রাখে তা কিন্তু না আরও যে কি কি বোকামর্ত কাজ করে শুনলে তোমরাও আয়সা খালার মতো মাথায় হাত দিয়ে বসে থাকবে গতকাল কি করেছে জানো নাহার নাহার হ্যাঁ বলো আসছি
একটু পড়িয়ে দাও তো। আশ্চর্য, এটাও নিজে করতে পারো না? আরে বাবা, কষ্ট হয় তো পড়তে। কত কাজ সকালবেলা আমার, নাও। আচ্ছা, আমার মোবাইলটা কোথায় দেখেছো? দেখিনি, খুঁজে নাও। গেল কোথায় গুড্ডুপুরা? গুড্ডুপুরা? হ্যাঁ বাবা। আমার ফোনটা দেখেছো? হ্যাঁ বাবা, দেখেছি। কোথায় বলো তো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমার ফোনটা তো খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল, সেজন্য পরিষ্কার করে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছো। এখন কোথায় রেখেছো বলো? এখানে না তো, বারান্দায় রোদে শুকাতে দিয়েছি। রোদে শুকাতে দিয়েছো মানে? তোমার ফোনটা তো খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল, সেজন্য সাবান আর পানি দিয়ে ধুয়ে দিয়েছি, তারপর রোদে শুকাতে দিয়েছি। বলে কি, শুধু তোমারটা ধুয়ে দিলে যদি মা মন খারাপ করে, সেজন্য মাইকটাও ধুয়ে দিয়েছি। ভালো করেছি না বাবা? খুব ভালো করেছো। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, ধ্যাত, এই ফোনটা মনে নষ্ট হয়ে গেল। আমারটাও গেছে। আচ্ছা, গুড্ডুপুরাকে নিয়ে কী করি বলো তো? আমিও তাই ভাবছি। ছেলেটা এত বোকা, কিচ্ছু খায় না জানো, দিন দিন রোগা হচ্ছে, স্কুলেও ভালো করতে পারছে না। অঙ্কে পেয়েছে 135 আর ইংরেজিতে 40, এটা কোনো কথা হলো? আচ্ছা, আমরা এক কাজ করি, চলো ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার? ডাক্তারের কাছে কেন যাবে, ওর তো কোনো অসুখ করেনি। না মানে কথা বললাম, হয়তো আমাদেরকে কোনো বুদ্ধি দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা ডক্টর ঈশাতের সাথে কথা বলতে পারি, কি বলো? হ্যাঁ, তা তো বলাই যায়। ঠিক আছে, তুমি এখনই ফোন করো। আরে ফোন করবো কীভাবে, ফোনই তো নষ্ট, মানে পাওয়ার অফ হয় আর অন হয়, চাপ দিয়ে ধরে রাখলে এখনও সাবানে ফেনা বের হয়। হ্যাঁ, ডাক্তার ঈশ্বর ম্যাডাম কি আছেন? আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সালকুম, আসবো? মিস্টার আলতাফ কি মনে করে? এই তো ছেলেকে নিয়ে এলাম। কি নাম বাবা তোমার? আমার নাম গুড্ডুবুরা। কি বুড়া? না না, ওর নাম হচ্ছে ওয়াসিফ হোসেন, ওকে আমরা আদর করে গুড্ডুবুরা ডাকি। আচ্ছা আচ্ছা, তো দেখি তোমার চোখ, দেখি জিওবা, দেখি মা জিওবা দেখাবো? হ্যাঁ, কেন দেখাবে না? তুমি না বলেছো জিওবা দেখানো ঠিক না, মানুষ দুষ্টু বলে। আমি তোমাকে জিওবা বের করে ভেংচি কাটতে নিষেধ করেছি, জিওবা দেখাতে তো নিষেধ করিনি, দেখাও। ডক্টরদের জিওবা দেখালে কেউ দুষ্ট বলবে না, দেখি। ঠিক আছে, দেখি, জয় জয় শ্বাস নাও তো। তোমার ওজনটা দেখি, ঠিক আছে। ওর বয়স 8। মনে হচ্ছে ওর সমস্যাটা আমি বুঝতে পেরেছি। ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে কিন্তু বেশি বেশি খেতে হবে, ফল খেতে হবে, ডিম খেতে হবে, দুধ খেতে হবে, মাছও খেতে হবে, মাংসও খেতে হবে, তাহলে তোমার অনেক বুদ্ধি হবে।
বলো তো মাছ মাংসে কি আছে? ভিটামিন। মাছ মাংসে প্রোটিন আছে যেটা তোমাকে বাড়তে সাহায্য করবে। সামুদ্রিক মাছ, কারণ সেখানে কি আছে, অনেক আয়োডিন আছে। আয়োডিন মানুষের বুদ্ধি বাড়াতে সাহায্য করে। দুধ খেতে হবে, ডিম খেতে হবে। ডিমে কি আছে, ভিটামিন ডি আছে, সেটা কি করে আমাদের হাড় মজবুত করে। আর দুধে সুপারম্যান, তাই তো? তাহলে কি করতে হবে তোমাকে বলো তো, কি খেতে হবে? দুধ খেতে হবে, আর ডিমও খেতে হবে, আর আর মাংস, সামুদ্রিক মাছ। হ্যাঁ, আর মাছ, সামুদ্রিক মাছ খেলে কি হয় বলো তো? বুদ্ধি বাড়ে। বুদ্ধি বাড়ে, কেন বুদ্ধি বাড়ে? সেটাই ভিটামিন ডি আছে। ভিটামিন ডি না, আয়রন আছে। তাহলে এখন বাড়িতে সবকিছু ঠিকমতো খাবে তো? হ্যাঁ খাবো। এই তো লক্ষ্মী ছেলে। সুন্দর করে হাত ধুয়ে নাও, কলটা কিন্তু খোলা রেখো না। ঠিক আছে। আচ্ছা এদিকে এসো, আমি গুড্ডুবুড়িকে আনতে যাচ্ছি। তুমি লক্ষ্মীর ছেলে হয়ে থাকো, ও দুষ্টুমি করো না কিন্তু বাবা। আচ্ছা, দুষ্টুমি করে বড় হয়ে গেছি। বড় হয়েছো, তাই তো? আপা আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি টিভি দেখতে পারো, ঘুমাতেও পারো। হ্যাঁ আমি গেলাম বাবা, বাই বাই বাই।
আরে ইউসুফ, তুমি ছিলে কোথায়? তুমি গেটে থাকলে তো আজকে এটা হতো না। দেখলেন অফিসার, মানে চোরের চেহারা দেখেন, গেট আপ দেখেন, পোশাক আশাক দেখেন, মানে কে বলবে সে চোর? ওই আমি বিছানা ঝাড় দিতে আসছিলাম, তারপর চাদর ধরে দিছি টান, আর ওমনি মোবাইলটা গেছে কা খাটের তলে, এখন খুঁজতেও পাইতেছি না। এই কাটা বলটাকে নিয়ে একটা মজার গল্প আছে, শুনবে? বলছি তো। কি হয়েছে বাবা? কি হয়েছে? ব্যথা পেয়েছো? কিভাবে? এই ফুটবলটা অনেক শক্ত, আমি একটা লাথি মেরেছি আর আমার পা ফুলে গিয়েছে। গুড্ডুবুড়া কি এখনো খেলা শেষ করে ফেরেনি? না, এখনো ফেরেনি। তুমি ওর খেয়াল রাখছো তো? ওর তো এখন অনেক বুদ্ধি, ওর খেয়াল রাখার লাগে না। এই যে এটা হচ্ছে একটা ফল, বলতো এর নাম কি? সবুজ। সবুজ? এটার নাম সবুজ হবে কেন? আউট হলাম কি করে? তো খেলাই ছিল না তো। কি হয়েছে? ক্যাজুয়ালি আউট। কিন্তু তো উনি ফিল্ডার না? কিন্তু ফিল্ডার যে ধরে সেই তো ফিল্ডার। এটা তো ফিল্ড না, এটা তো রাস্তা, রাস্তা মানে রোড। দুরন্ত